বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক কথা বলবার জন্য আমরা আজকের অতিথি আমার ভাই বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব এবং সরকারি কর্ম কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর শাহাদাত হোসাইন এবং আমার ডানের পেছনে লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা এম এ সাইদ স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে এই মুহূর্তে আলোচনার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেটি সংবাদ মাধ্যমের কাছে সেটি হচ্ছে যে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন মানে যে ছজন নির্বাচিত হয়েছেন তার মধ্যে পাঁচজন ইতিমধ্যে সংসদে যোগ দিয়েছেন একজন আগে যোগ দিয়েছিলেন তাকে বহিষ্কার করা হয়েছে সেটি আবার প্রত্যাহার করে নেওয়া হবে সেরকমটা শোনা যাচ্ছে এবং বিএনপি মহাসচিব তিনি আবার সংসদে গেলেন না এবং সেটিও তিনি কারণ না দেখিয়েছেন দুটো একটি হচ্ছে যে তিনি মনে করেন তিনি বাইরে থাকলে সুবিধা সংসদে না গেলে আর দ্বিতীয়ত হচ্ছে শারীরিক অসুস্থতাজনিত এবং তার আসন শূন্য ঘোষণা করা হয়েছে তো পুরোটাই তারা বলছেন যে এটি একটি কৌশল তো আমি আপনাদের দুজনের কাছে একটু শুনতে চাইব যে এই কৌশলে আসলে বিএনপি কতটা এগুতে পারবে বলে মনে করেন বা এই কৌশলের খেলায় কে জিতল দলগতভাবে কে জিতল ব্যক্তিগতভাবে কারো বিজয় হলো কি না আপনাদের অ্যানালাইসিস একটু শুনতে চাইব ডক্টর শাহাদাত হোসেন যদি প্রথমে জিল্লুর আমি এই চ্যানেলে অথবা অন্য কোনো চ্যানেলে একবার বলেছিলাম যে বিএনপির অনেকগুলি সিদ্ধান্ত রহস্যময় থাকে এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো বাংলাদেশের ইতিহাস সম্ভবত আপনি অনেক ভালো বলতে পারবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত প্রথম মানুষ যিনি বিজয়ী ঘোষণা করবার পরে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন না আর কেউ ছিলেন এর আগে আমার জানা অনুযায়ী না আর কেউ কোথায় নেই মানে আমি যতদূর জানি তিনিই প্রথম আমার জানা অনুযায়ী সেটিও ইতিহাস সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিহাসে নাম লেখা থাকবে এই অর্থে নাম তো অনেক কিছুই থাকে আপনার ওই ক্রিকেট খেলাতে দেখবেন যে কেউ আপনার ছয় বলে এত রান করছে এটাও একটা রেকর্ড কেউ দ্রুততম সময়ে এই করেছে ক্রিকেটে তো খুঁটিনাটি সবই রেকর্ড এখন রেকর্ডের সিস্টেম রাজনীতিতেও এখন নানান রকম রেকর্ড হবে আচ্ছা যেটা বলছি আমি বলছিলাম যে বিএনপির অনেকগুলি ডিসিশন রহস্যময় রহস্যময় মানে হচ্ছে সাধারণ আমরা চট করে বোঝা যায় না তো এই সিদ্ধান্ত যেটা এটার এখন বিভিন্ন লোক বিভিন্ন রকম এক্সপ্লেনেশন দেবে আর এক্স্যাক্ট এক্সপ্লেনেশন হয়তো আরও কিছুদিন পর বা কয়েক মাস পর যখন নেপথ্যের কাহিনী ইত্যাদি জানা যাবে তখন হয়তো আপনি প্রকৃত এক্সপ্লেনেশন পাবেন এখন আমরা যেটা এক্সপ্লেনেশন দেবো সেটা মোটামুটি আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে আমরা এতদিন যা দেখেছি যা বুঝেছি তার উপর ভিত্তি করে আসলে যখন রেজাল্ট ইলেকশনের রেজাল্ট বেরোলো আমার দৃষ্টিতে খুব তাড়াহুড়া করে হুটহাট করে বিএনপিও ফখরুল ইসলাম আলমগীরও ঘোষণা করলো যে আমরা এটাতে জয়েন করবো না আমরা যদি এরকম এখন দেখা যাইতেছে 2014 সনে আমরা নির্বাচনে যে অংশ নিয়ে সেটাই ঠিক হলো ঠিক হয়েছে এগুলি বললেন কামাল হোসেন সাহেবও একই কথা বললেন যে না কেউ জয়েন করতে পারবে না এবং এটার উপরে তারা মোটামুটি স্টিক করলেন বেশ ওইভাবে বলে যেতে থাকলেন কিন্তু আসলে যদি আপনি রাজনৈতিক বিশ্লেষণ এবং যদি প্রজ্ঞার অনুযায়ী বলেন তাহলে হলো তাদের অন্তত দিন 10-15 আপনার একটু অবজার্ভ করে তারপরে খোঁজখবর নিয়ে সিদ্ধান্তটা আস্তে আস্তে এবং সিদ্ধান্তের যে বাক্যবিন্যাস যে শব্দ চয়ন এগুলি খুব কেয়ারফুলি করে মোটামুটি বলা দরকার ছিল আমার মতে যে সময় এখনও আছে এত তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে হবে না কিন্তু তারা খুব সিদ্ধান্তটা খুব তাড়াহুড়া করে নিলেন এবং সিদ্ধান্তটাকে আপনি নন ফ্লেক্সিবল করে ফেললেন যে না এটার ছাড়া আমরা আর কিছু করব না আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পলিটিক্সে অত রিজিড স্ট্যান্ড অনেক সময় নেওয়া ঠিক না অ্যাকসেপ্ট যখন আপনার জাতীয় স্বার্থ বা একেবারে মানবিক কোনো বিষয় এসে পড়ে তখন হয়তো লাগে যেমন আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় আমরা এরকম নিতে হয়েছে যে না আমরা এর বাইরে যেতে পারবো না ভাষা আন্দোলনের সময় সেরকম আসছে তারপরে ওনারা স্ট্রিক্টলি নিলেন এরপরে তো সময় গড়াইতে থাকলো এবং একটা স্টেজে দেখা গেলো যে এ জয়েন করছে ও জয়েন করছে এবং এদের থেকে আপনার ডিসিশানগুলি একটু ভ্যাসিলেটিং হওয়া শুরু করলো যেমন সুলতান মনসুর সাহেব যখন
শপথ নিলেন, তখন একরকম ডিসিশন তার সম্পর্কে হলো, তাকে বহিষ্কার করা হলো এবং সে বললো যে আমি তো ওই পার্টি না, নানান কথাবার্তা বললেন এবং উনি যে বক্তৃতা দিলেন তখন বললেন আমি বঙ্গবন্ধু সৈনিক, বঙ্গবন্ধু সৈনিক আমি আওয়ামী লীগে ছিলাম এখনও আছি এরকম বলা ইয়েতে তো ওনার নমিনেশান পাওয়ার কথা না, কিন্তু পেয়েছেন। তারপরে আবার মুকাব্বির খানের ক্ষেত্রে কিন্তু একই সিদ্ধান্ত হয়নি এবং মুকাব্বির খানের ক্ষেত্রে উইথ অল রেসপেক্ট টু কামাল ডক্টর কামাল হোসেন, কামাল হোসেন সাহেবের কিন্তু দুটো ফেস আমরা দেখলাম। উনি ওনার রুম ওনার চেম্বার থেকে বের করে দিলেন, আবার লোকজন বলে আমি তো আর দেখিনি, লোকজন বলে বাসাতে যখন গেছেন তখন উনি অন্যরকম সিগন্যাল দিয়েছেন এবং সেই দিন ওনার পাশে বসালেন। তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল দল থেকে, বহিষ্কার করবার পরে আবার কাউন্সিলে না, তারে মুকাব্বির খানকে শো কজ করছে, বহিষ্কার করেন, সুলতান মাহমুদকে বহিষ্কার করছে না, মুকাব্বির খানকে বহিষ্কার করে না, বহিষ্কার করে না, আপনার বহিষ্কার করার উদ্দেশ্যে শো কজ করছে এবং সেদিন জিজ্ঞেস করেছিল একজন ওদের ল ইয়েতে আমার মানে সুব্রত চৌধুরীকে, সুব্রত চৌধুরী বললেন কালকেই বলছে জিজ্ঞেস করছে, উনি বললেন যে আমাদের মুকাব্বির খান যেহেতু আমাদের ডাইরেক্ট মেম্বার সেই জন্য আমাদের পলিসি অনুযায়ী তাকে আমরা বহিষ্কার করব বলেই শো কজ করেছি এবং ২০ এপ্রিলে শো কজ করেছি, তারা কয়েকদিন দশ দিনের না কয়েকদিন সময় দেওয়া হয়েছে, সময় উত্তর দিলে তখনই তার আগে তো উনি ইয়েতে বসে গেলেন কাউন্সিলে, কাউন্সিলে বসে যাওয়ার পরে তো জিনিসটা অন্যরকম হয়ে গেল। আচ্ছা এবার আসছি, তো দেখা গেছে ওনারও কী সিদ্ধান্ত নিচ্ছেন এটা বোঝা যাচ্ছে না এক এক, এবং শুধু এই ক্ষেত্রে তো নয়, যদি ইলেকশনের সময়ও দেখেন তিনি বললেন যে আমি আমার সাথে কথা হয়েছে বিএনপির কোনো জামাতের সাথে কোনো সম্পর্ক রাখবে না, তারপরে বিএনপি নমিনেশান দিয়ে দিল, উনি বললেন আমি জানি না, এখন হি ওয়াজ দ্য লিডার অফ ঐক্যফ্রন্ট, ঐক্যফ্রন্ট উনি একদম জানবেন না এটা তো আমরা বিশ্বাস করা ডিফিকাল্ট, কেন না প্রত্যেকটা সিট তো ইলেকশন নমিনেশানের তো পদ প্রত্যেকটা সিট বাই সিট টু ইয়ে করা হয়, বিএনপিকে যেগুলি ছেড়ে দিছে ধরেন আমি আমার জোটে অনেকগুলি আমি লিডার আমার জোটে অনেক ইয়ে আছে আমি তাদেরকে সিট ছেড়ে দিব 15টা, কিন্তু আমি তাদেরকে 15টা তো ইচ্ছা মতো ফিল আপ করতে দেবো না, আমি তো 15টা তো ছেড়ে দেবো তোমরা ফিল আপ করো আমাকে জানাও, আলটিমেটলি অ্যাপ্রুভাল তো আমার হাতে থাকতেই হবে, কারণ উনি কাকে দিয়ে দিলেন, উনি যদি আওয়ামী লীগের লোক নমিনেশান দিয়ে দেয় আমরা কি মেনে নিব তখন, না এটা তো হতে পারে না। সুতরাং এখানের মধ্যে যতই বলেন খুব স্বচ্ছ ব্যাপার নয়, একটু ফ্যাসিলেটিংই আছে। এখন বিএনপির ক্ষেত্রে যেটা বিএনপি দীর্ঘদিন চলার পরে একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রেশার ইজ ওয়াজ ভেরি হাই, আপনার যারা সদস্য ইলেক্ট হয়েছেন তাদের জয়েন করার ব্যাপারে বিভিন্ন রকম প্রেশার, একটা হতে পারে তারা বলে যে এক্সটার্নাল প্রেশার, সেটাও হয়তো সত্য হতে পারে আমরা দেখি নাই জানি নাই বলতে পারবো না, কিন্তু ইন্টারনাল প্রেশার যারা ধরেন দীর্ঘদিন মেম্বার টেম্বার ছিলেন তাদের জন্য একরকম, আর যারা দীর্ঘ প্রথম মেম্বার হয়েছেন বা এই তাদের জীবনের স্বপ্ন যে সে পার্লামেন্টে বসবে পার্লামেন্ট মেম্বার হিসাবে সুযোগ সুবিধা নেবেন পরিচিত হবেন, তাদের কিন্তু জীবনের স্বপ্ন এলাকা। আমি একটা ইয়ে বললে হবে, এই কাজী জাফর যিনি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হয়েছেন এই হয়েছেন, কাজী জাফরের সাথে আমি একবার যাচ্ছিলাম কুমিল্লা এয়ারপোর্ট থেকে, ওনাকে আমি বার্ডে নিচ্ছিলাম একই গাড়িতে বসে, তো উনি তো আমাদের নেতা ছিলেন ছাত্র অবস্থায়, ওনারা যদি বলতেন আমরা নয়তলার থেকে জাম্প দিতাম, ওই রকম বড় নেতা ছিলেন বা বড়, তো উনি আমাকে তখন ওই সামনে ওনাকে নিয়ে যাচ্ছে মানে অনেক মোটরসাইকেলটা, তো উনি বলেন দেখ এই যে এগুলি মোটরসাইকেলে করে যাইতেছে এগুলি কি আমার কোনো সাপোর্টার, এগুলি তো ডেকোরেটারের দোকানে পাওয়া যায়, ডেকোরেটারের দোকানে তুই এরকম সব পাইবি ওগুলি নিচ্ছে, আর সারা পথ উনি 14 গ্রামের লোকরে গালিগালাজ করলেন, কেন করলেন বললে এদের কারণে আজকে আমি ছিলাম তোদের নেতা, আমি ছিলাম কাজী জাফর, আমি হয়েছি এখন কেজি জাফর, লোকে আমারে চিনি চোর বলে, কারণ এই খারাপ কথা কিনি বললেন উনি রাগ করে যে এরা আমাকে ভোট দেয় নাই, মানে তার বক্তব্য হচ্ছে যদি আমি পার্লামেন্টের মেম্বার হতে পারতাম এদের ভোটে তাহলে আমার জীবনে হয়তো এই তোরা এই আমার সাথে ফ্র্যাঙ্কলি এই অবনতি, মানে ওনার পলিটিক্স নিয়ে ওনার পার্টি নিয়ে উনি যদি পার্লামেন্টে যেতে পারতেন তাহলে ওনার পার্টি না শুধু উনি একাও যদি ওনার পার্টি থেকে আর কি, মানে ওনার উনি যে পার্টি থেকে নমিনেশন পাইছেন যদি ব্যক্তি হিসাবে নেতা হিসাবে যদি পাইছেন তাহলে উনি হয়তো এই বিচ্যুতি ব্যতিক্রম এগুলো হতো না।
তো মানুষের জীবনে একটা সাংঘাতিকভাবে ইয়ে সেম হতো অন্যান্য আপনি একমাত্র রণভাই ছাড়া আর এই মুজাহুল ইসলাম সেলিমেরা কজন ছাড়া বাকিরা কিন্তু সবাই মেম্বার হওয়ার জন্য ইয়ে এখন এদের উপরে তো সাংঘাতিক এদের মেন্টাল ইয়ে যে আমাকে হইতেই হবে মেম্বার এবং আমার মনে হয় হয়তো একটা স্টেজ এসেছিল যে ওনারা যদি পারমিশন না দিতেন এটা একটা এটা কিন্তু আন্দাজ যে তাহলেও এরা হয়তো ভয় পাচ্ছেন ওনার যে পারমিশন না দিল এরা মানে ইয়ে করে ডিফাই করে হয়তো শপথ নিয়ে ফেলবেন তখন ওই ওনার অবস্থা হয়েছে পায়ের আওয়াজ পাওয়া যায় এটা তো আপনারা দেখছেন শামসুল হকের সেখানে বলছেন যে যখন রাজাকারের মেয়েটাকে যখন আর্মি নিয়ে যাইতেছে তখন আবদুল্লাহ আল মামুন ওই ইয়ে ছিল বলছে যে তখন দেখলাম যে আর কোনো উপায় নেই বাবা তখন এই মেয়েকে বাপ হয়ে আমি তখন ওর হাতে মৌলবী ডেকে বিয়ে দিয়ে দিলাম যে অন্তত হালাল করলাম যে ইয়েটা তো এইটা এরাও তখন যিনি পারমিশন দিচ্ছে তিনি মনে করতে পারেন যে আমি একটু হালাল করলাম যাক আমার পারমিশনটা পাইলে ইয়ে নিয়ে গেছে আরেকটা জিনিস এটা একটা বাইরেও গেল না একটা আরেকটা এক্সপ্লেনেশন এটা আগেরটা না সেটা হচ্ছে আপনি খেয়াল করেন কালকে 30 তারিখে যতগুলি খবর কাগজ আছে প্রথম শব্দটা কি বড় বোমা হেডিং যেগুলি একটা নাম তো সেই লোক সেই ব্যক্তিটা আমি যদি হই কিংবা আপনি যদি হন আমাদের মনে হইতে পারে যে সময় যখন আসে তখন আমার উপস্থিতি আমার প্রেজেন্স প্রচার বা জানিয়ে দেওয়া সবাইকে জানান দেওয়া সবচেয়ে বেশি আমার জন্য দরকারি আমি আমি যে রিয়েল পাওয়ার ওয়েল্ড করি আমি যে সর্বেসর্বা এটা জানানোর দরকার হয় কারণ আমার যেই পজিশান সেখান থেকে এটা জানানোর দরকার সেই জন্য আমি নমিনেশনের আগেও আমার ইয়ে দেখাবো এখানেও দেখাবো হয়তো এটা হইতে পারে ফখরুল ইসলাম আলমগীরের ইয়েটা বলা ডিফিকাল্ট আসলে তার সাথে কী ট্রান্সপায়ার করেছে সেটা তো আমাদের পক্ষে বলা ইয়ে তবে ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগতভাবে যেভাবে অ্যানাউন্স করেছেন বিভিন্ন ইয়েতে তার পক্ষে কিন্তু এই একদম ফুল একটা মানে টার্ন ইয়ে করা এটা খুব ডিফিকাল্ট তবে তিনি যেটি অ্যানাউন্স করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো দলের কথাই এতদিন বলেছেন তিনি তার নিজের কথা বলেন না আমি যাবো না এটা বলছে বিভিন্ন এখন কথা হলো তাকে আমি যাবো না মানে আমরা যাবো না এখন তো মানে আমি যাবো না এই প্রশ্নটা তো আসলো এখন গতকালকে হি ওয়াজ এ স্পোকসম্যান কথাটা তার মুখ দিয়ে সবসময় বেরোচ্ছে তো তার পক্ষে একটু ডিফিকাল্ট আর যদি এটা হতে পারে যে ঠিক আছে একজন রাখলাম তাতেও তো পার্লামেন্টটা মানে খুঁত রয়ে গেল এইটুকু যদি হয় আমি আর কোনো বড় কারণ দেখি আমি আমি কোনো বড় কারণ একই দলের পাঁচজন গেলেন আমি বড় কারণ যদিও পাঁচজনের যাওয়ার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাওয়ার মধ্যে আবার অন্যরকম তফাত মানে ওই যে এক্সটার্নাল প্রেশার যারা দিচ্ছে বলা হয়ে থাকে তারা যদি এখন বলে তোমাদের দলের গুরুত্বপূর্ণ নেতাই তো আসে নাই সো তোমরা তেমন কিছু না সেটাও তারা বলতে পারেন না ওইটা বলতে পারে তবে আমার মনে হয় ফখরুল ইসলাম আলমগীরের সাথে এমন কিছু ট্রান্সপায়ার হয়েছে বিটুইন হিম অ্যান্ড হিজ লিডার যে হয়তো সে মনে করছে না গেলে অসুবিধা নেই এবং এটা তার ইয়েটাও খুব আমার ধারণা ছিল ইভেন কালকে পর্যন্ত যে তার ইয়েটা বোধহয় কিছুদিন ধরে রাখবে কারণ এটি স্পিকারের ডিসকাশন পারমিশন টারমিশন এগুলি সবার উপরে গভর্নমেন্ট সত্য তাহার উপরে নাই পারমিশন বলে দিত যে পারমিশন চাইছেন উনি মুখে চাইছেন দিবেন আন্ডারস্ট্যান্ডিং থাকলে হতো তবে নিশ্চয়ই কিছু ইয়ে আছে যে একদম ঝট করে কিন্তু তার ইয়ে শূন্য ডিক্লেয়ার করে দিয়েছে আমি জাস্ট এক দুই লাইনে শুনে আমি ওনার কাছে যাচ্ছি যে এই যে বাকি বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতারা সবাই বলছেন যে তারা কিছু জানতেন না যদিও তারা তারেক রহমানকে সিদ্ধান্ত দিয়েছেন এগুলো পরে এখন শোনা যাচ্ছে কিন্তু তার আগে আমরা নানান নেতার নানা প্রতিক্রিয়া দেখেছি তো এটি আসলে বিএনপির এক ধরনের দুর্বলতা প্রকাশ করলো কি না আর দ্বিতীয়ত হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পজিশনটা আসলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে বলে আপনার কাছে মনে হয় না দুর্বলতা তো মানে তিনি কি খুব এরকম কথাও আমি পত্রিকায় দেখলাম যে তিনি আসলে দলের ঐক্যটাকে ধরে রাখার জন্যই পার্লামেন্টে গেলেন না এবং পার্লামেন্টে যারা গেছেন তাদের দু একজনের সঙ্গে আমার যাদের কথা হয়েছে যেন দু একজনকে আমি ইনভাইটও করতে দিয়েছিলাম অনুষ্ঠানে তারা যেমন বলছেন যে না মানে আসলে দলের ভিতরে তো অনেক রকমের ক্ষোভ বিক্ষোভ আছে সো আমরা আর বেশি দূর না যাই আর কি আমি যেটা ইয়ে করি যে এসব হলো মনোলিথিক পার্টি জি বোথ বিএনপি অ্যান্ড ইয়ে আওয়ামী লীগ এগুলিতে মনোলিথিক পার্টির টপ পজিশনে যিনি থাকেন এখানে তো আসলে খালেদা জিয়া থাকার কথা তাই না এখন খালেদা জিয়া তার ইয়ে কেউ কেউ অন্য কেউকে দিছে কি না দিছে নিশ্চয় তো তাদের বিপক্ষে কেউ সরাসরি ইয়ে নেয় নাই একটা ইয়ে শুধু নিয়েছিল বিএনপিতে আপনাদের খেয়াল আছে কি না এবং উনি আজকে অবলিভিয়ান অলমোস্ট হারিয়ে গেছেন বিএনপিতে যখন সিনিয়র
মহাসচিব কি সিনিয়র যুগ্ম মহাসচিব বানানো হলো, তখন আশরাফ মোহাম্মদ আশরাফ উনি বললেন যে আমাদের আমাদের হুইপও ছিলেন, যে আমাদের আমাদের খুলনার আমাদের ইয়েতে এরকম কোনো পোস্ট নাই, কোনো পজিশান নাই, সেই জন্য তাকে যে আলটিমেটলি উনি ওনাকে চলে যেতে হলো এবং বেচারা অনেক কিছু করতে চেষ্টা করলেন, খুবই ভালো পলিটিশিয়ান ছিলেন, নানান অসুবিধায় পড়ে তিনি আজকে নিষ্ক্রিয় হয়ে গেছেন। তো এগুলি স্ট্রাকচারের মধ্যে থেকে আপনি খুব একটা বিপ্লবী হতে পারবেন। আমি একটা ইয়ে করি, মানে এটা একেবারে গল্প কাল্পনিক কথা, ধরেন বোথ পার্টি, আমি বোথ পার্টি বলছি, এটা বোথ আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি, তাদের দুই নেতা যদি বলে যে আমি ডিসাইড করেছি যে পার্টি ডিসম্যান্টেল করে দেব কালকের থেকে, দুই পার্টির বড় বড় নেতা পায়ে পড়ে কানবে যে আপনি করেন না, এ বলবে নেত্রী, এ বলবে ম্যাডাম আপনি আপনি করেন না, আপনার পায়ে পড়লাম, আপনার হাতে ধরলাম কিন্তু আপনি করেন না, কিন্তু কেউ সাহস করে আমি আপনাকে লিখিত বলতে এই কথা বলতে পারবেন না যে এই পার্টি আমাদের, আমরা এটা গড়েছি, আপনি এটা ভাঙার কে, দু বদ্দা পার্টি আপনাকে আমি লিখে দেব, কেউ বলতে সাহস করবে না। এটা এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টির স্ট্রাকচার, তার ট্রেডিশন এবং তার গড়ন এইভাবে হয়েছে যে অন্য কিছু করার নাই। বিএনপিতে যারা একটু অখুশি আছেন ইয়ে আছেন, তারা আলটিমেটলি এই ডিসিশনই মেনে নেবেন। যে আসবো আবার আপনার কাছে, ডক্টর সিনহা সাইদ, লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান, লিডারশিপের কী কী গুণাবলী আমরা আসলে দেখতে পাচ্ছি আমাদের রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে এবং বিএনপির এই যে অবস্থান পরিবর্তন, সেখান থেকে আসলে কী বিশ্লেষণ বেরিয়ে আসে? দেখুন, মানুষের জীবনে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই, সে চিন্তা করতে পারে, তার আবেগ আছে, এবং সবচেয়ে দুর্বলতম স্থান হচ্ছে এই, সে কখনো কখনো আবেগকে কন্ট্রোল করতে পারে না এবং চিন্তার শক্তি কখনো কখনো তার দুর্বল হয়ে যায়। এই যে বিএনপিকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, আমি একটু পিছন দিকে যাচ্ছি। দেখেন, আমাদের দেশে যখন ইলেকট্রাল ম্যানিফেস্টোটা তৈরি করা হয়, অদ্ভুত ঘটনা, তড়িঘড়ি করে এবারও দেখলাম, তড়িঘড়ি করে 7 দিন 15 দিন পর্যন্ত করতে হবে, আগে সময় পাইনি, আমরা করলাম। এই ম্যানিফেস্টোতে যে বড় বৈশিষ্ট্যটা আছে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে যেটা আমরা দেখে এসেছি, যে সব কিছুর একটা সময়ের দরকার, একটা পরিকল্পনা দরকার। ম্যানিফেস্টো যে কথাগুলো বিএনপি বলল, উনি বলেছে স্পেশাল অ্যাক্ট বাতিল করবে, উনি বলেছে সংসদে দ্বিকক্ষ বৈশিষ্ট্য চালু করবে, উনি বলেছে সিটি গভর্নমেন্ট স্পেশাল অ্যাক্টে শুরু করে সাংবাদিকের স্বাধীনতা সবই দেবে, এই কথাগুলি 2001 সালে বলেছিল বিদেশে, কিন্তু ক্ষমতা যাওয়ার পরে এই কথাগুলি সে ভুলে গেল। কেন ভুলে গেল? কারণ যখন আমি ক্ষমতার বাইরে ছিলাম, আমার চিন্তাভাবনা ছিল ক্ষমতা পেলে এগুলি করব। আমি যখন ক্ষমতা পেয়ে গেলাম, আমি দেখলাম যে সমস্ত কারণে ক্ষমতা ভোগ করা যায়, আমি ভোগ করার কথা বলছি, ক্ষমতা কিন্তু পাওয়ার রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি, আমাদের এখানে ক্ষমতা হচ্ছে ভোগ, এই ভোগ করার জন্য আমার এগুলি বড় দরকার, প্রয়োজন। আমি আর এনটাইটেল টু চেঞ্জ দেয়ার মাইন্ড, চেঞ্জ মাইন্ড, সুতরাং মাইন্ডসেটটা হচ্ছে যে আমি ভোগ করব, ক্ষমতা ভোগ করব, আমি কিন্তু ক্ষমতা দায়িত্ব পালন বা অ্যাকাউন্টেবিলিটি এই কনসেপ্ট আমি নাই কিন্তু। তো ভোগ করার ক্ষেত্রে তাই হলো, এবারও তারা যখন একই কথা বলে দিল, আমি দেখলাম 2030 সালে তারা পার ক্যাপিটা ইনকাম সব বাড়ায় ফেলল, তারা দেখলাম শেষ পর্যন্ত বলে ফেলল প্রাইভেট সেক্টরও তারা পেনশন দেওয়া শুরু করবে। এই দেশে প্রাইভেট সেক্টরে কোথায় কী পর্যায়ে আসে কোম্পানিগুলো, এগুলো যারা জানেন তারা তো হাসা কিছু কাজ করবেন না, যেখানে বেতন দিতে পারেন আর পেনশন দেবেন আপনি, বাস্তবতার অভাব ছিল কিন্তু এখানে। তাহলে দেখা যাচ্ছে মোক্রোচে কিছু কথা দিলেন আপনি, তো ম্যানিফেস্টোটা কেন ছিল? এই ম্যানিফেস্টো দুইটা বুঝ থাকা উচিত, যেটা আমি মনে করি, একটা হচ্ছে ক্ষমতায় গেলে কী করবেন সেটা বলেন, না গেলে কী করবেন সেটাও বলেন। না গেলে কিছুই করবো না, আমি তো বলেছি গেলে করবো, ই ভোটের টু পাওয়ার, তো না গেলে আমি যা খুশি তাই করবো, তো না গেলে কী করবেন? আপনি যখন ক্ষমতায় যাবেন এগুলি করবেন, তাহলে যেগুলি করবেন আপনার মাইন্ডসেটটা কী ছিল? এখনও দেখেন বিএনপির গঠনতন্ত্রে আসেন আপনি, যে কথা বলা হচ্ছে এখানে, বিএনপির গঠনতন্ত্র হচ্ছে সম্পূর্ণ স্বৈরাচার এখন আয়তন্ত্র গঠনতন্ত্র, এটা সমস্ত ক্ষমতা দেওয়া হচ্ছে কাকে? চেয়ারম্যানকে, অন বিহাফ অফ চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান, সেটা এখানে ভোগ আছে আপনি, এখানে কিন্তু ভোগ, আমরা কিন্তু ভোগের মধ্যে আসি, এনজয় দ্য প্রিভিলেজেস, এখন সে ভোগ করতেছে প্রচণ্ড ক্ষমতা, এই ক্ষমতার সামনে গণতন্ত্র, এই তন্ত্র, সেই তন্ত্র, মূল্য কিছু গুরুত্ব নাই কিন্তু। একটা অপোজিশন পার্টি যখন স্ট্যান্ডিং গুরুত্ব থাকে না,
তার সম্পাদক মনে গুরুত্ব থাকে না, তার ভাইস চেয়ারম্যানের গুরুত্ব থাকে না, তো একটি ব্যক্তি যা বলবে তাই হবে, সে কিন্তু অপোজিশন। অপোজিশনের অবস্থাতে অপোজিশন যে কী হবে? এখন তো সে তো আপনার নির্ভরশীল, তারপরও দেখা যাচ্ছে আপনারা কথা বলতে পারছেন না। এই মওদুদ আহমেদ কিন্তু ভালো ভালো কথা মাঝে মাঝে বলেছিল, চুপ, কোথায় গেল গয়েশ সরের কণ্ঠস্বর? তাহলে রিজবি ঠিক আছে, বুঝা হোক না বুঝা হোক, তবলা বাজাচ্ছে, সেটা মানুষ পছন্দ করুক বা না করুক, ঠিক আছে, আই কংগ্রেচুলেট রিজবি। যে আপনি যেভাবে কথা বলে যান চোখ বুঝে, প্রাইম মিনিস্টার বলছে রিজবি চোখ বুঝে কথা বলে যায়, আমি প্রাইম মিনিস্টার একমত, রিজবি ভালো করছে, কারণ সে একজনকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। ব্যক্তি তুষ্টি, রাজনীতিতে যখন ব্যক্তি তুষ্টি এসে যায় তখন রাজনীতি থাকে না। আজকে বিএনপিকে নিয়ে মানুষের যে আশা ভরসা ইচ্ছা, দেখেন এই নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনে কী ফলাফল হতে পারতো সেটা অনেকেই জানে। চোদ্দো সালে আসলেন না, ভুল করছেন কি না করছেন, এবারেও বললেন না এসে ভালো করেছিলাম, তার মানে সংশোধন হয় নাই। বিএনপিকে বুঝতে হবে এটা, তারেক জিয়া যা বলবে সেটা যদি বিএনপি হয় তাহলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। কিন্তু এই বিএনপির সাথে যারা জড়িত ছিল, যারা এখনও কেস খাচ্ছে, যারা যা কত স্যাম্পাথাইজ লোক রয়ে গেছে, তাদের কি হবে? আপনি কালকে একটা বলেন, আজকে পক্ষ বলছে ইউটার্ন, সে নিজে বলছে ইউটার্ন, ইউটার্ন তো জাতীয় পার্টি করে এটা, তাহলে কি বিএনপি জাতীয় পার্টিতেই যাচ্ছে? আমি ধন্যবাদ জানাবো প্রাইম মিনিস্টারকে, আপনি নিঃসন্দেহে প্রমাণ করেছেন আপনি হচ্ছেন এই জমানার তিনটা বৈশিষ্ট্য আপনার ভিতরে ঢুকে গেছে। কিন্তু আপনি ম্যাকিয়াভেলি, কৌটিল্য, হবস, এই তিনজনের দর্শনের সমন্বিত মহারূপ হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী, এবং তিনি জানেন কাকে কখন ট্যাকেল করতে হবে। জাতীয় পার্টির একটা দল, এরশাদ সাহেব 9 বছর ক্ষমতায় ছিলেন, একটা দল সৃষ্টি করলেন, ইতিহাস সাক্ষী দেবে, এটা সাক্ষ্য দিচ্ছে কি তার জীবদ্দশে তার দলটা তার সামনে ম্রিয়মান হয়ে যাচ্ছে। গ্রিক ট্র্যাজেডি কাকে বলে আস, মহাট্র্যাজেডি সে আসেন তো, তার সামনে অনেক কিছু ঘটতেছে, তার করার কিছু নাই। বিএনপিকে সে দিয়ে যাচ্ছে, খালেদে যেহেতু জেলে যাবে কে চিন্তা করছে? কে চিন্তা করে নাই, স্বয়ং শেখ হাসিনা চিন্তা করে নাই। পরিস্থিতি এমন দিয়ে গেল যে আস্তে আস্তে তারেক জিয়ার বিরুদ্ধে সেই 2007 সালের পরের ঘটনা, সে অ্যারেস্ট হলো, খালেদা জিয়া অ্যারেস্ট হলো। এই যে দেখেন একটা ঘটনা ঘটতেছে, প্রতিপক্ষ ভাবতেছে দেখ কী হবে কী হবে কী হবে, এখন এমন একটা অবস্থা হলো যে তার বেল পাওয়া যাবে কি না, আবেদন করা যাবে কি না, কোন বিএনপি কোথায় নেমেছে, কী জন্য নেমেছে, এই জন্য কি জনগণ দায়ী, তার সমর্থক দায়ী? নেভার। দায়ী কারা? নেতৃত্ব। আবার নেতৃত্বের কথা বলতে যাবেন, এখন যদি জিজ্ঞেস করেন নেতাদেরকে ভিন্ন ভিন্ন আইন আপনি টকশোতে একের ফাটায় ফেলাবো সব কিছু, কিন্তু আপনারা সবাই জানেন ক্ষমতা কোথায়, ওই যে মনোলিথিক পার্টি। আমার শ্রদ্ধেয় বড় ভাই যেটা বললেন, তিনি তো আমার কাছে একটা বট গাছ, সিভিল সার্ভিস একটা বট গাছ, সে আমার ইতিহাসের সাক্ষ্য, সে একজন মুক্তিযোদ্ধা, সে এবং সে জানে আমি তার সঙ্গে কথা বলতে খুব সমীহ করছি, এই জন্য কিন্তু কোন ভুলটা আবার হয়ে যাবে তারপরে আমি বলবো। যে বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে একটি রাজনৈতিক দল হিসাবে তার বিভিন্ন কাঠামো আছে, স্ট্রাকচার আছে, কারো কোনো গুরুত্ব নেই, গুরুত্ব একজনই চেয়ারম্যান। এখন আসেন, আমি আপনারা এখানে আসার আগে একজন বুজুর্গ ব্যক্তি আমাকে ফোন করেছেন, রাজনীতি বুজুর্গ ব্যক্তি, কেমন আছেন? আমি বলে ভাই আসি টক শোতে যাচ্ছি, কে আছে সাথে? আমি বললাম যে ভাই সাংঘাতিক একজন লোক পড়ে গেছে, ডক্টর সাদুসেন, কোন ভালো লোক। আমি বললাম লোক তো ভালো, বললো কী বলবেন আজকে, যে আপনি দালালি করবেন? আমি দালালি তবে কখনো করি নেই, আজকেও করব না। বলে কী দাঁড়াবে তাহলে বিএনপি, কী হবে বলতে পারবেন যে ভুলটা কেন করতেছে বারবার তারা? তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে বিএনপি কেন এই খেলা খেলছে, যদি বেগম খালেদাজের মুক্তির প্রশ্ন দাঁড়ায় যায় এবং সেই মুক্তির প্রশ্ন যদি সংসদে তাদেরকে পাঠিয়ে নেওয়া হয়, এটা নাটক। আবার যদি মিকরা ফজলুল ইসলাম সাহেব যদি এখন বলেন যে সময় বলবে, তা সময় তো অনেক কিছুই বলবে, এমনও তো হতে পারে সময় যখন বলবে তখন অনেকেই তো জীবিত থাকবেন না, মৃত্যু তো স্বাভাবিক হতে পারে মানুষের, কোন সময় সেটা, এই সময়টা কে নির্ধারণ করবে? যদি দেখা যায় যে বিএনপির সাথে আসলে কোনো আলাপ আলোচনা হয়েছে গভর্নমেন্টের, তাহলে মির্জা ফখরুলের সিটটা তো 90 দিনের মাথায় শেষ হয়ে গেল, যেটা বলা হলো শহরের গভর্নমেন্ট সাথে তার উপর কিছু নাই, তাহলে দেখা যায় সমঝোতা হয়নি, ওখানে ইলেকশন হবে, ইলেকশনে যদি বিএনপি না যায় ওই সিট আওয়ামী লীগ নিয়ে যাবে, তাহলে প্রোগ্রামতে কী হলো? এবং যারা বর্তমানে সংসদে গিয়েছে এরা বিএনপির মতবাদ চিন্তাভাবনা কতটুকু তুলে ধরবে, এবং তারা কোন স্তরের নেতা তারা এখানে আসেন, এবং তাদের স্পোক্সম্যান হওয়ার কতটুকু যোগ্যতা সেখানে আছে বিএনপির পক্ষে? যেটা মূল ফখরুল, যেটা ফখরুল আলমগীর পারতেন সেটা পারবে না, তা আলমগীরকে কে সরায় রাখলো এখান থেকে?
তিনি সরে গেলেন না সরে রাখলো নো তার সরে যাওয়ার কোনো ক্ষমতাই নেই এখানে যদি মহাশয় থাকতে চান ক্ষমতা একজনেরই পার্টি চেয়ারম্যান উনি চেয়েছেন আপনাকে থাকবেন না আপনি থাকবেন না কোনো বোঝামিল দেবেন না প্লিজ আমি প্রথম আলোতে দেখলাম যে উনি বলেছেন যে উনি সরে গেছেন আমি তো একটা কথাই আপনাকে বলতেছি যে উনি যত কথাই আমাকে বলুক না কেন যতক্ষণ মহাশয়ের পদে আপনি আসছেন ইউ আর জিরো নট এ হিরো আপনাকে তার কথাই বলতে হবে যার কলমের খোঁচায় আপনি অ্যাপয়েন্টেড হয়েছেন আপনার মনে রাখতে হবে কিন্তু এ দেশের রাজনৈতিক দলগুলি বিএনপি সব দলগুলিতে এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পায় অবশ্যই এবং অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে কি ডিউরিং দ্য প্লেজার অফ পাকিস্তানের কনস্টিটিউশন নাকি ডিউরিং দ্য প্লেজার অফ চেয়ারম্যান অ্যান্ড প্রেসিডেন্ট সংসদীয় গণতন্ত্র এটা রাষ্ট্রপতি শাসিত সরকার কিন্তু দলটা কিন্তু সম্পূর্ণ রাষ্ট্রপতি শাসিত সরকার আবার ক্ষমতা গেলে হবে সংসদীয় গণতন্ত্র হচ্ছে তার দলের ভিতরে কথা বলার সুযোগ নাই আবার তিনিই বলতেছেন সংসদে গেলে আর্টিকেল 70 হাত দেবো বাহ সুন্দর কথা বলছেন না তাহলে এখন হাত দেন না কেন অর্থাৎ আমি এখন যা কিছু করতেছি আমার দিকে তাকাবেন না সব জায়েজ আবার যখন যাবো এখানে সেটাও জায়েজ এই যে প্রতারণা মানুষের সাথে রাজনীতির সাথে দর্শনের সাথে সিস্টেমের সাথে এই প্রতারণার থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে আমি আবারও ভয় পাচ্ছি কিন্তু বিএনপি যদি কোনোভাবে বিএনপির নেতারা যদি কোনোভাবে আবার শীর্ষ নেতারা যদি এরশাদের টুপি পরা শুরু করেন আবার আমি কিন্তু অবাক হব না আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকে মাহবুবুল আগানি বলছে যে বিএনপি ভাঙার সময়ের ব্যাপার মাত্র সময়ের ব্যাপারটা তাও তো বুঝতেছেন কে ভাঙবে কেন ভাঙবে তাহলে কি এটাই সত্য যারা নির্বাচিত হয়েছিলেন তাদের উপরে এত প্রেশার ছিল কাল্পনিক অনেকে বলেছেন যে ভাঙন ঠেকাতে এখন যদি ভাঙন ঠেকাতে যদি সংসদে যেতে দিতে হয় তাহলে বুঝতে হবে এই চারজন তাদের নিয়ন্ত্রণে ছিল না যে কোনোভাবে সরকার পাঁচজন যে কোনোভাবে সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করছে কারণ দেখেন একটা বড় দলের দুই নেতাই জেলে একজন লন্ডন আছেন এই পাঁচজন আবার দলকে আসলে কিভাবে ভাঙতে পারবে যদি না তাদের সঙ্গে পাঁচজন দল ভাঙবে না পাঁচজন দল ভাঙবে না তাহলে ধরে নেন যে এই পাঁচজন যখন সংসদে গিয়েছে যদি বিএনপির শীর্ষ নেতা সম্মতি না থাকে বাস্তবিক অর্থে আইওয়াস সম্মতি আছে তাহলে বুঝতে হবে এইটু একটা খারাপ জিনিস ঘটে গেল কিন্তু এই পাঁচজন কিন্তু আলটিমেটলি বিএনপির পক্ষে সোচ্চার থাকবে না এটা একটা বিরাট ঘটনা কিন্তু যে কথা বলতেছেন যে সংসদে কথা বলবে আমাদের কথা নেত্রী কথা বলবে তারা বলেছে যে হুইল চেয়ারে বসে দিয়েছেন দেখ প্রাইম মিনিস্টার শুনছেন মন্তব্য করেনি কিন্তু এরপর যদি দেখা যায় যে প্রধানমন্ত্রীর দয়ার ভিত্তিতে আপনি জেল বেল পেলেন প্রধানমন্ত্রী তো অনেকে কথা বলেন সংসদে অনেকে কথা বলবার সময় উনি আমরা তো দেখি যে উনি হাসেন উনি হাসেন মিটি মিটি হাসেন এই যে হাসার কারণটা কি উল্লেখ করলেন মানুষ হাসে কখন জানেন দুইটা কারণে হাসে একটা বুঝে হাসে না বুঝে হাসে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বুঝে হাসে বিপদ সেখানে কিন্তু যখন বুঝে হাসে এইখানে বিপদ কারণ তিনি অত্যন্ত অভিজ্ঞ প্রায় 40 বছরের কাছাকাছি দলের একটা চেয়ারম্যান প্লাস 3-4 বারের মধ্যে সে প্রধানমন্ত্রী হয়েছেন দেশে বিদেশে সব জায়গায় বড় কথা সুপিরিয়র ইনফরমেশন এবং তার কাছে সুপিরিয়র ইনফরমেশনটা থাকে সে এবং এখন দেখেন এখন আমলারাও যারা আছেন তারাও কিন্তু তার কাছে অনেকটা বলতে পারেন মানে নবিশের মতো হয়ে গেছে এই জন্য তিনি ওভার দ্য টাইম ভাইরা যখন ছিলেন সিএসপি ব্লকে যখন ছিল সিএসপিরা তখন কিন্তু একটি স্ট্যান্ডার্ডে ছিল এক পর্যায়ে ছিল এখন সে মনে করতেছেন সবই তো তুই তার সামনে কিন্তু এখন সব তুই নেতা তুই নেতা তুই কর্মী তুই সে সব তুই এই যে তুইয়ের রাজনীতি যেটা এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যক্তির কোথায় নিয়ে যেতে পারে এখন এই শেখ হাসিনার সামনে দাঁড়ায় কথা বলা বোঝা এবং তিনি যখন হাসেন আমি কিন্তু দেখি তার হাসি দিকে আমি তাকাই কিন্তু আমি চেষ্টা করি মিনিং কী হতে পারে এবং মনে মনে ভাবি এটা হতে পারে এটা হতে পারে যেমন আপনারা এখানে আসার আগে বলতেছিলাম যিনি ফোনটা করলেন বলে লন্ডন থেকে যে মাঝে মাঝে ওহি আসে এটার কারণটা কি আমরা দেখেন ব্যাদবি করে নয় প্লিজ ভাই ওহির একটা গুরুত্ব আছে কিন্তু সবসময় ওহি ব্যাপী ব্যাখ্যা দিয়ে নেয় ভালো কথা বলেন তো বললো দেখেন আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্স থেকে আন্দোলন করে সারপতন ঘটাই দিল উনি কেন পারলেন না উত্তরটা আমি এখানে দিয়ে দিই আমি তাকে বললো উত্তরটা আমি দেবো যে টক শুনতে চাই আমি ওনার উদ্দেশ্যে বলছি বলছেন আপনি উত্তরটলেই আয়াতুল্লাহ খোমেনি একটা আদর্শবাদী রাজনীতি করতেন এবং তার বিরুদ্ধে কোনো করাপশন কেস ছিল না এবং তার আন্দোলনের প্রক্রিয়া ছিল ইসলামী দর্শন এবং উনি সার বিরুদ্ধে আন্দোলন করেছেন মোবিলাইজেশন করেছেন এবং একটা পর্যায়ে পতন ঘটে গেছে ওখানে কিন্তু ঘন ঘন চিন্তা ঘন ঘন দর্শন ঘন ঘন প্রেশার এগুলো আসে আপনার কাছে কাজে আমি মনে করি যে বিদেশে অবস্থান করে অনেক নেতা বিদেশে রাজনীতি করছেন কিন্তু কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বিএনপির এই নেতার রাজনীতিটা সেরকম হবে না এটা চলে গেছে ভিন্ন ডাইভার্সনে
কারণ ওখানে বসে যখন তিনি বক্তৃতা দিচ্ছেন বঙ্গবন্ধুর উপরে, উনি তার সম্পর্কে যা তা বলতেছেন, উনি কিন্তু এখন রিয়েলাইজেশন আসেন নাই। কিন্তু আমি অনুরোধ করব, আপনি আরও লেখাপড়া করেন, আরও জানেন, আরও বুঝেন, এবং ওই ব্যক্তি সম্পর্কে আপনি মন্তব্য একেবারে সীমিত করে ফেলান যার সঙ্গে মন্তব্য আপনার শোভনীয় নয়। জি ডক্টর সাদত হোসাইন, এবার এই এই যে নাটকীয়তা, এই যে অস্বাভাবিকতা নানান কিছু করছেন, মধ্যে বেগম জিয়ার এই মুক্তির ঘটনা কি, মুক্তি মানে আমি বলছি জামিনে বা প্যারোলে বা ওনার বিদেশ চলে যাওয়া, প্রধানমন্ত্রী গতকালকে লন্ডনে গেলেন, অনেকদিন ধরে শোনা যাচ্ছিল যে বেগম জিয়াই হয়তো লন্ডনে যাবেন প্যারোলে মুক্তি নিয়ে, সেরকম কিছু আমরা দেখি মনে করছেন প্রধানমন্ত্রী লন্ডনে গিয়ে? আমি যেটি বলছি না, ওনার থাকার ব্যবস্থা এগুলি, আমি যেটি বলছি না সেরকম, মানে আমরা শুনছিলাম বেগম জিয়া যাবেন যাবেন, সেখানে দেখা গেল যে প্রধানমন্ত্রী হয়তো সময় হলে যাবে। আসলে শুনুন, বেগম জিয়া তো প্যারোলে যাবে না, এটা আমি সেদিন বলেছিলাম। প্যারোলে গেলে ওনার পলিটিক্যাল ক্যারিয়ার আর এখানে শেষ, কারণ বেগম জিয়া অ্যান্ড প্যারোল আমাকে তখন একজন বলছিলেন। কিন্তু আমি যদি আপনাকে জাস্ট আপনার কাছে জানতে চাই, 2013 থেকে যে আন্দোলনের ওনারা শুরু করেছিলেন, 14 নির্বাচন তারপর পর্যন্ত, বেগম জিয়া নিশ্চয়ই অতীতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাজনীতিতে রেখেছেন, দলে রেখেছেন, গণতান্ত্রিক সংগ্রামে ভূমিকা ছিল, কিন্তু এই সময়টাতে কি উনি মানে রাজনীতিকে ওনার অবস্থানকে উন্নত করবার জন্যে তেমন কিছু করতে পেরেছেন? না, উনি 1300 থেকে, আমি 2013 সালের থেকে সেই অবরোধ আন্দোলন, নানান সিদ্ধান্ত, নানান আলোচনাটা দীর্ঘ হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে, কিন্তু আমার হাতে খুব বেশি সময় নেই, না সেই জন্যই বলছি। তার মধ্যে ওনার যদি 2013 সন থেকে ধরেন, 13 সন হলো, সেখান থেকে 13 সন হলো মানে অপোজিশন, আমি বিএনপি নেতৃত্বাধীন 20 দলের একেবারে সবচেয়ে তুঙ্গে ছিল 13 যদি প্রথম দিকে ধরেন, সাইদির যখন ইয়ে হলো তখন এটা আপনার যে চারদিকে চাঁদে ওনার ইয়ে দেখাগুলো, এবং এটা কিন্তু এটা অনেকেই বলে যে মানে আজগুবি কথা, আজগুবি নয়, এটা হচ্ছে এই শব্দটার ইংরেজি হচ্ছে প্যারেডোলিয়া। প্যারেডোলিয়া মানে হচ্ছে আপনি ওই ক্রুসেডের সময় খ্রিস্টানরাও কিন্তু যিশুর মুখ চাঁদে দেখছে, এগুলি বলে এটা আপনি বিশ্বাস করেন যে এরকম হয়েছে। সেই সময় প্রচণ্ড একটা আন্দোলন হয়, 2012 সনের 9 ডিসেম্বর থেকে ইনফ্যাক্ট যদি শুরু করেন, যেখানে বিশ্বজিৎকে মারা হলো, তারপর সেখানে ইয়েটিও হলো। 2009 যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থেকে কোনো মিলিটারি গভর্নমেন্ট বা কেউ থাকতো, 2012 9 ডিসেম্বর গভর্নমেন্ট ফেল করতো। তারপরে আসলো বোধহয় ফেব্রুয়ারির 22-23-এর দিকে এই সাইদের ইয়ের সময়, যেভাবে মুভমেন্ট করে এরা আসলো, এবং আপনার খেয়াল আছে কি না, গণজাগরণ মঞ্চ ইয়ে ভেঙে ভুঙে এরা চলে গেল, তারপরে কিন্তু এটা টিকে নেয়, কারণ আওয়ামী লীগের যে ভয়ানক রিজিলিয়েন্স পাওয়ার সেই ইয়েতে তারা টিকে গেল। এর পরে আস্তে আস্তে আন্দোলন আরও তুঙ্গে উঠল, হেফাজত যখন ইয়ে করল তখন থেকে আমি ভুলগুলি দেখতে শুরু, তখন বেগম জিয়া বলে ফেললেন যে আপনারা জয়েন করেন, ইয়ে করেন। এই যে আমি একটা জিনিস খেয়াল করেছি, এখনও করলো ইলেকশনের পরে করলো, হুটহাট করে ডিসিশন দেওয়া, বেগম জিয়ার লেভেলের লোক, বেগম জিয়া যে পর্যায়ে তু মানে টপ অফ দিয়ে, উনি এইভাবে হঠাৎ করে রিকোয়েস্ট করা চলে না যে আপনারা ঢাকার লোকজন সব এদেরকে ইয়ে করেন, ওনার সহানুভূতি থাকতে পারে, কারণ হেফাজত সেখানে বললাম যে উনি বললেন সমস্ত টেলিভিশন চ্যানেলে যাচ্ছে বেগম জিয়া সবাইকে, আমরা দেখতাম ঢাকার বিএনপি নেতা যারা গুরুত্বপূর্ণ একজনও তার ধারে কাছে গেলেন না, ঢাকার এই ওনার যে গুরুত্বপূর্ণ নেতারা যারা তাকে দিয়ে এগুলি বলাইছে, কেউ না কেউ তো, উনি তো নিজে বলেন না, কেউ না কেউ তাকে বলাইছে, এরকম হুটহাট করায় তাকে দিয়ে বলানো ঠিক হয় নাই। আপনার টেলিভিশন চ্যানেলে বোধ হয় আমি পীর হাবিবুর রহমানকে অনেক সময় বলতে শুনছি যে দুইজন প্রধানমন্ত্রীকে দিয়ে বিজেএমইয়ের ভবন একজন ওপেন করলো, একজন ভিত্তিপ্রস্তর দিল, যারা এই কাজগুলি করায় তারা ওনাদেরকে এমনভাবে বিভ্রান্ত করে যে উনা করে, তাহলে ওইখানে মুভমেন্ট যখন তুঙ্গে যাচ্ছে, আমি এবার শেষ দিকে চলে আসছি, মানে উনাকে যখন ডাকাডাকি করলো, যখন আপনি যদি যুদ্ধ করেন, আমাদের ইসলামের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের থেকে তো বুদ্ধি নিলে হয় হুদাবিয়ার সন্ধি, আপনি যদি যুদ্ধ করেন আপনাকে সন্ধির জন্য রেডি থাকতে হবে, যে যুদ্ধ করবে সন্ধির জন্য রেডি থাকবে না, সে যুদ্ধে আগাইতে পারবে না। এটা রিসেন্ট ইয়েতে আর একটা বড় ইয়ে হলো ভিলুপুল্লায় প্রভাকরণ, আপনার যেই শক্তি যেই ইয়ে তাদের তো প্লেন নিয়ে আক্রমণ করেছে, কিন্তু যখন তাকে সবাই বললো যে তুমি অন্তত কিছু কথাবার্তা বলো, নরওয়ে বললো, সুইডেন বললো, বিভিন্ন ইয়ে যারা ইন্ডিয়া যারা সাপোর্ট করলো, কিন্তু সে ওয়ার তুমি করলো না। বিএনপিকে যখন
শেখ হাসিনা আলোচনার জন্য ডাকলেন, আমার দৃষ্টিতে তাকে যেতে হবে, গিয়ে সেখানে যত কিচ্ছা বাংলা বাজেন, যত কিচ্ছা যদি আপনার তো বিভিন্ন লেফটিস্ট টেফটিস্ট ওনাদের থেকে শিখে নেন যে কেমনে বাংলা বাজাতে হয়, কেমনে একটা টক ফেল করায় দিতে হয়, করতে কিন্তু ওনাকে যেতে হতো। তাহলে মানুষ, দেশের মানুষ দেখতো যে উনি গেছেন কিন্তু মুভমেন্টটা ইয়ে হয় না, ওনারা গেলেন না, কোনো কথা শুনলেন না, বললেন আমি এই এই ইয়ে দিয়ে দিচ্ছি। যদি সেই ইয়েতে যেতে হয় ইলেকশানে জিততো, না হলে একটা ভালো নাম্বারও পেয়ে পাইতো, কারণ তখন গভর্নমেন্টের ওই শক্তি ছিল না এইবারের মতো সমস্ত প্রশাসনকে দিয়ে কাজ করানো। গেলেন না, সেখান থেকে কি করলেন? আমি অনেক বিএনপির লোককে জিজ্ঞেস করেছি যে আপনারা যখন 14ই ডিসেম্বর যখন 154টা সিট যখন আনকনটেস্টেড হয়ে গেলো, আপনারা বিজয় মিছিল বাইর করলেন না কেন? আমি যদি বিএনপির নেতা হতাম আমি তো বিজয় মিছিল বাইর করা দিতাম, যে মানুষ আসে নাই, লোকজন আমাদেরকে সাপোর্ট করেছে। এত ভোগান্তি, এত আন্দোলন, এত উত্তাপ, যেই দিনকে কেন্দ্র করে সেই দিনই তারা সবকিছু থেকে সরে গেলেন। তারপরে হলো, সেটা হলো 5ই ডিসেম্বর। আমি 15ই ডিসেম্বরে বিজয় মিছিল বাহির করে আমি বলতাম আমার আর কিছু দরকার নাই, আই ট্র্যাশ, যেটাকে ইংরেজিতে বলে আই ট্র্যাশ 5 জানুয়ারি ইলেকশন। এরপরে আমি মুভমেন্ট শুরু করতাম, আওয়ামী লীগ যেটা করেছে, আওয়ামী লীগ তো মুভমেন্ট করতে জানে, ইলেকশনের পরে মুভমেন্ট করতে, কিন্তু ওনারা ইলেকশনের পরে বন্ধ করে দিলেন একদম পুরো, আর কোনো ছিল না। এক বছর পরে ওনারা ইলেকশন শুরু করলেন এবং সেই ইলেকশন করলেন। অনেকে বলে যে বেগম জিয়াকে অত কেস টেসও আছে যে উনি কল দিয়ে, বেগম জিয়া কিন্তু কোনো অফিসিয়ালি অবরোধ ডিক্লেয়ার করেন নাই, তাকে জার্নালিস্টরা আপনারা জিজ্ঞেস জিজ্ঞেস করছেন ওনার মুখ ফাঁসে, উনি বলছেন আচ্ছা করেন করেন। কিন্তু দেখেন 3 মাস গেল, এর আগের 13 সনেও একটা বার ওনারা অ্যাড্রেস করলেন না পিপুলকে। এবং বাংলাদেশ সমাজতত্ত্ব যদি না বুঝেন, বাংলাদেশের মতো জায়গাতে, মুসলিম প্রধান জায়গাতে আপনি জুমার দিন কোনো হরতাল করতে পারেন না। নেপালে পরপর 3 দিন যখন কমিউনিস্ট পার্টি ইয়ে করে 4 দিনের দিন প্রফেশনাললা সব বেরিয়ে গেল, তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি, হাসাহাসি করেছি যে এরা তো অবরোধ হরতাল এগুলি করতে জানে না, এতদিন একসাথে করা যায় না, 3 দিনের বেশি করা যায় না। সেখানে আমাদের এরা কী করলো, কন্টিনিউয়াস চলে গেলো। আপনি পছন্দ করেন বা না করেন, জুমার নামাজে আপনি এটা ইয়ে করতে পারেন। আমি বলেছি যে আমি বেরোবো গাড়ি নিয়ে, আমার নামাজ পড়তে যেতেই হবে। তারপরে অবশ্য একটা জুমা তারা ইয়ে করেছিলেন, এইবারে 15 সনে যখন করলেন তবলিগের জামাতে, আপনি অপছন্দ করেন, তবলিগ খারাপ বলেন, ভালো বলেন, যাই বলেন, তবলিগের জামাতে বিশ্ব ইজতেমাতে আপনি কোনো দিন অবরোধ রাখতে পারেন না। এখন আপনি যদি এই যে সোশ্যাল সাইকোলজি যদি না বুঝেন, তাহলে আজকাল পলিটিক্সে এগুলি সব বুঝতে হবে। এইবারও যেটা হয়েছে, আমি আবারও বলছি, ইলেকশনের পরপর হুটহাট করে এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় না যে আমরা যাবই না, একটু অপেক্ষা করতো, একটু কথাবার্তা ঘুরিয়ে বলতো। সুতরাং এই জিনিসটাই তারা অনেকদিন পরে ব্যক্তির ইয়ে কী, আমি এই একটা কথা বলে এখানে শেষ করছি, 1987 সনে একটা সেমিনার হচ্ছিল, সেখানে খুব নাম করা আমাদের কমিউনিস্ট পার্টির কয়েকজন লোক ছিল আর ইয়ে ছিল, তো কথায় কথা তারা বললেন যে আমরা তো এনজিওদের সাথে পেরে উঠছি না, এই কারণে এনজিওরা তাদেরকে চাকরি দেয়, খাওয়া দেয়, নানান রকম সুবিধা দেয়, আর আমরা আমাদের কমিউনিস্ট পার্টির ইয়েদেরকে কিছু তো দিতেই পারি না, উল্টা তাদেরকে দায়িত্ব দেয়, তাদের উপর আমরা প্রেশার দিই যে এই করতে হবে, কারণ আদর্শতা বড় জিনিস। আমি এরপরে সে বক্তৃতা যখন জানলাম, দেখেন ওই ভুলটা আপনাদের ওই জায়গাতেই, এনজিওরা ওদেরকে মানুষ মানুষ হিসাবে ট্রিট করে, তার যে খাওয়া পরা চলা সংসার করা এগুলি সম্পর্কে সে চিন্তা করে যে এগুলির তাকে অ্যাড্রেস করতে হবে, এই জন্য আপনারা সেগুলি চিন্তা করেন, আপনারা মানুষকে মনে করেন আপনাদের মানে যান্ত্রিক ইয়ে, সেজন্য আপনারা তাদেরকে রাখতে পারেন না। তো বিএনপিও এই ব্যক্তিগত সাইকোলজি এবং সামাজিক সাইকোলজিটা বোধ হয় একসাথে মিলাইতে পারছে না। জি ডক্টর সিনহা এম এস সাইদ, তো তাহলে কী দাঁড়াচ্ছে আগামী দিনের রাজনীতি? যদি আমরা আজকে অন্য বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, কিন্তু যেটি আলোচনা করছি সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনে হচ্ছে, এই বিষয়ের মধ্যে আলোচনাটা শেষ করতে হবে। আমি এই বিষয় শেষ করে দিচ্ছি, দেখেন আমি বলছি এই বিষয় নিয়ে আজকের আলোচনাটা শেষ করতে হবে। ধরুন আমি যদি বিএনপি কথাই বলছেন, আমার কথা হলো যে আমরা তো ভবিষ্যতে দেখাচ্ছি। বিএনপি কিন্তু একটা কথা ম্যানিফেস্টোতে বলেছিল, আমি আবার আসতেছি সেখানে, সে বলেছিল নতুন ধরনের রাজনীতি চালু হবে, নতুন কালচার রাজনীতি, এবং বলেছে ক্ষমতায় গেলে আমরা একটা ন্যাশনাল কমিশন করব, সেই কমিশনের চেয়ারম্যান লিডার অফ দ্য অপোজিশন, লিডার অফ দ্য হাউস, অপোজিশন নেত্রী হবে, সেখানে থাকবেন এবং বিজ্ঞজনেরাও সেখানে থাকবেন। লক্ষ্য করুন, উদ্দেশ্য হচ্ছে একটা সোশ্যাল এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট সৃষ্টি করা, ভালো কথা বলেছেন। কিন্তু এইটা যদি আপনার অ্যাপ্রোচ হয়, আপনি কিন্তু একবারও বলেন নেই, আপনি কথাটা বলেছেন, ব্যাখ্যাটা কী? আপনি যখনই বলতে যাবেন যে আমি এই আদর্শে বিশ্বাস করি,
আওয়ামী লীগ বলবে আমি আপনার সাথে নাই। তাহলে এই যে কথাগুলো দেখেন, সেটা তো অনেক ছোটখাটো, যেমন বিএনপি তো বহুদিন বলেছে এটা নির্দলীয় সরকারের রূপরেখা তারা দিবে, দেবে দেবে বলেও তারা দেয়নি। রোজার পরে আমি বলছি যে এই আমি যখন আপনাকে বিশ্বাস করব, আমি যদি চাই আপনি যদি মনে করেন ক্ষমতা যাচ্ছেন আপনি ওয়াদা করে সেটা করবেন, আর করতে পারবেন না। তো মানুষ কিন্তু এখন লেখাপড়া করে সচেতন হয়ে গেছে, আলোচনা করে সচেতন হয়েছে, কিন্তু মিডিয়া মানুষকে অনেক আগায় দিয়েছে। কিন্তু কাজে আমার মনে হয় বিএনপি বর্তমানে যে ধারায় এখন চলছে, যেভাবে সিদ্ধান্ত নেওয়া শুরু করছে, এরশাদীয় প্রক্রিয়া বললাম তো, এই প্রক্রিয়াতে বেরিয়ে আসতে হবে। কিন্তু আজকে যেহেতু ইউটার্ন কথা তার মুখ দিয়ে বেরিয়ে গেছে, ফখরুল আসলামের মুখ দিয়ে বেরিয়েছে, কিন্তু ইউটার্ন ইজ দ্য পলিসি অফ হোসেন মোহাম্মদ এরশাদ, নট অফ বিএনপি। আজকে বিএনপিও যদি ইউটার্নে চলে তাহলে জাতি ধরে নেবে যে এই দেশ শাসন করার জন্য একটাই দেশ আছে, একটাই দল আছে, একটাই নেত্রী আছে, তাহলে সেই শাসন করুক। অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা কথা বলা হচ্ছে, মানুষ তো এই মুহূর্তে যদি বলেন আপনি আন্দোলন করবেন, একটা কথা মনের ক্ষুধা তো, মনের ক্ষুধা নিয়ে আন্দোলন হবে, পেটের ক্ষুধারা তো মোটামুটি তো মিনিমাইজড হচ্ছে দেখা যাচ্ছে। মানুষ কিন্তু এখন এ কথা বলতে পারবেন না যে ভাত খাইনি, আপনি চলাচলের সুবিধা, চিন্তা সুবিধা সব অগ্রগতি হয়েছে, কিন্তু উন্নয়নের ধারা একটা সৃষ্টি হয়েছে, যাই হোক যেটা উপেক্ষা না, সব কিছু মিলে দেখা যাচ্ছে যে অগ্রগতিটা ঘটতেছে। এই অগ্রগতি যে লোফলগুলো আছে এগুলো কিন্তু বিএনপি তুলে ধরতে পারেনি, এবং যারা সংসদে পাঁচজন গিয়েছেন আমার বিশ্বাস সেই মেধা দক্ষতা যোগ্যতা তাদের নেই যে এটা তুলে ধরবে, কারণ বিএনপির বড় নেতারা কেউ যেতে পারে না সেখানে। তো সেটা চিন্তা করতে গেলে এখন যদি তাদেরকে পাঁচজনকে যদি আপনি বলেন আমরা একটা কৌশলগত ব্যাপার করেছি, তা আপনাদের কৌশল আপনাদের মনেই থাক, জনগণ এই কৌশল দায়িত্ব তো নেবে না। যেই কৌশলটা শুধু আপনারাই বুঝেন অথবা দুই একজন বুঝেন, দলের কেউ বুঝে না, আমরা বুঝি না, সেই কৌশলের চিন্তা আমরা নেব না। তো আমরা শুধু এটুকুই বুঝি কৌশল যত গভীরই আপনার হোক না কেন, ফলাফল কিন্তু আমরা দেখতেছি রাজনীতি দিয়া, আমার যে কেন জানি মনে হচ্ছে এই কৌশল কোনো কৌশল না, এটা বিএনপির কোনো কৌশল না, বিএনপি কোনো কৌশলের ফাঁদে পা দিয়েছে এবং সেটাই শীঘ্রই স্পষ্ট হবে। আমি তো আবারও বলছি যে লন্ডনে প্রধানমন্ত্রী গিয়েছেন বলে কথা ছিল খালেদা বেগম, খালেদা যাবেন বেগম যে যাচ্ছেন কি মনে না আমরা জানি না, কারণ যেমন ধরেন আপনার বিশ্লেষণ শুনেন, সরকার তো যে বলল সরকার যাহা বলিবে তাহাই ঘটিবে, কী সুন্দর দেখেন তো, যেদিন জয়েন করলো সংসদে জয়েন করলো আবার দেখা যায় যে সুপ্রিম কোর্টে কী হলো, ওইটা স্থগিত হচ্ছে, ওইটা স্থগিত হচ্ছে, এটা উঠাচ্ছে, এই যে খেলাটা। আমি আবারও বলছি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যারা চীনে জানে তাদের রাজনীতি একরকম হবে, আর যারা চীনে না তাদের রাজনীতি এক হবে। আমি এখন আবারও বলবো আপনারা প্রথম চিন্তা করুন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মাইন্ডসেট অফ বঙ্গবন্ধু শেখ শেখ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আগে তারাই বুঝেন জানেন, তার বক্তব্যের অর্থ চেষ্টা করেন, তার অ্যাপ্রোচটা কী এবং সে কীটা কী মিন করে, কেন সে হাসে, কেন সে কাঁদে, এই অ্যানালাইসিস করে আপনারা পার্টিদের সেল গঠন করেন, তারপরে পদক্ষেপ নেন আওয়ামী লীগের সাথে কী যুদ্ধে আপনারা নামবেন। আর যুদ্ধ করতে হলে যেটা আপনি বলেছেন আমি একমত, যে কোনো যুদ্ধের পরবর্তী পর্যায়ে সন্ধি, আর সন্ধি করার মানসিকতা যদি না থাকে তাহলে আপনারা আবার বন্দী হবেন, বন্দী হবেন, বন্দী। এখন তো সন্ধি করেই নিলেন মনে হচ্ছে, আমার মনে হয় না, না সন্ধি দুই প্রকার, আবার দেরিতে করলো সন্ধি দুই প্রকার, একটা হচ্ছে বন্দির সন্ধি আর একটা হচ্ছে মুক্তির সন্ধি। আমরা দেখতে চাব আগামীতে বিএনপি কোন সন্ধিতে আগাচ্ছে। ডক্টর সাদাত হোসাইন, আসলে যেটা বলছিলাম বিএনপি হয়তো বিভিন্ন রকম একটা মানে বিপাকের মধ্যে আছে, এবং একটা স্টেজে হয় না ওই যে যখন স্টেজে ইয়ে চলতে থাকে, বক্সিং তুর চলতে থাকে, অনেক সময় একটা ইয়ে মাথা ঘুরে যায়, সে চক্কর খাইতে থাকে, এবং বিএনপি হয়তো এখন ওই স্টেজে আছে। কিন্তু এখানে আওয়ামী লীগের খুব সতর্ক হওয়ার ব্যাপার আছে। আওয়ামী লীগ বা যদি শাসক দল মনে করে যে বিএনপি ভুল করলে এটাই তাদেরকে বাঁচিয়ে দিবে, তা কিন্তু ঠিক না। বিএনপির ভুল মানে আওয়ামী লীগের সব কিছু কারেক্ট, এটা ঠিক না। যদিও এখনও পর্যন্ত যেটা হয়েছে বাংলাদেশের জন্য, দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ অব আওয়ামী লীগ ইজ দ্য উইকনেস অফ বিএনপি। বিএনপির দুর্বলতাটাকেই তারা তাদের স্ট্রেংথ করে, অ্যান্ড ভাইস ভার্সা, আগেও আওয়ামী লীগের দুর্বলতা তা ভাইস ভার্সা ছিল, আওয়ামী লীগ ওখানে ময়লা ট্রাক দিছে, বালির ট্রাক দিছে, সেটাকে তারা মুভমেন্টের কারণ হিসাবে নিয়েছে। তো এইটা একজন একজনকে এরা এসব ইয়ে করে, কিন্তু এখন যেটা হয়েছে
এটা ঠিক যে বিএনপি এখন বিপাকে আছে এবং তার মানে এই নয়, তার মানে এই নয় যে শাসক দল যা করতেছে এগুলির সবই ঠিক এবং এগুলির কোনো মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া হবে না। না, বিএনপি ধরেন উঠে গেছে পৃথিবীর থেকে, তারপরেও তো যেসব ভুল শাসক দল করবে মানুষ সেটা মনে রাখবে, নূতন প্রতিরোধ বা প্রতিকারের ব্যবস্থা হয়তো হবে, না হলেও কিন্তু মানুষ মনে রাখবে। ওই যে আপনি সুন্দর সুন্দর টার্ম ইয়ে করে যে গণতান্ত্রিক একনায়কত্ব, গণতান্ত্রিক ব্যক্তিতন্ত্র, গণতান্ত্রিক স্বৈরতন্ত্র, এগুলি তো আপনি সুন্দর সুন্দর যে এগুলি এখন আর এই অর্ডিনারি গণতন্ত্র চলবে না, এই ধরনের গণতন্ত্র চলবে বিশ্বব্যাপী হচ্ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী এক কথা বলে, তারপরে ওই পোল্যান্ডের ইয়ে তারা বলে যে লিবারাল ডেমোক্রেসি এটাই হচ্ছে আমাদের শক্তি। আসলে ঘুরে ফিরে মানুষ লিবারাল ডেমোক্রেসি চায়, ঘুরে ফিরে মানুষ কথা বলতে চায়, তাদের মৌলিক অধিকার যেটা সেটা চায়, সেগুলির প্রতি কিন্তু শাসক দলের মানে সম্মান এবং শ্রদ্ধা থাকতে হবে। বিএনপি ভুল করছে, বিএনপি কিছু করতে পারছে না, সুতরাং আমরা যা ইচ্ছা তা করবো এটা কিন্তু হবে না। মানুষের যে মৌলিক অধিকার সেইটার প্রতি শ্রদ্ধা না রাখলে মানুষকে কেউ না কেউ টেনে নেবে, বিভিন্ন রকম শক্তি কিন্তু মানুষকে টানে। আপনারা পাকিস্তানে খেয়াল করছেন কোথার থেকে এক লোক কানাডার থেকে এসে কি কাদ্রি না তাহের কাদ্রি, সে লোকজনকে টেনে সে এখানে মুভমেন্ট ইয়ে, কে যে কাকে টানবে। আপনি এখানে বিএনপি না টানলে যে পৃথিবীর থেকে টানার লোক আর থাকবে না, টানার দল থাকবে না, সেটা মনে করবেন না। এই জায়গায় ডক্টর সিনহা কিছু চোখ করে একটা ভালো কথা বলেছেন, তো এখানে যেহেতু আমার কথা মনে হচ্ছে ভাই একটা ভালো কথা বলেছেন যে বিএনপি যদি চলেও যায় তার মানে বিএনপিকে নিয়ে এখন আর চিন্তার কোনো কারণ নেই, থাকবে না থাক। হ্যাঁ, একটা ব্যক্তি বা একটা দল যখন একতরফা কাজ করবে, ইংরেজদের কথা আছে যে ইউনিপোলার ওয়ার্ল্ড ইজ নট সেফ ইভেন ফর ইউএসএ, একক কেন্দ্রিক বিশ্ব যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ নয়, কারণ ব্যক্তি যখন এত উপরে চলে যায় সেখানে দেবী দেবতার পর্যায়ে চলে যায় তখন সে ভুল করতেই থাকবে, আর এই ভুলগুলি করার ভিতর দিয়ে কিন্তু প্রতিপক্ষ দাঁড়ায় যাবে, তার ভিতরতে দাঁড়ায় যাবে, কিন্তু বাইরে দরকার নেই, কিন্তু প্রতিপক্ষ তৈরি হয়ে যায়, কিন্তু এটা সৃষ্টির ধারা, কিন্তু সেটা হচ্ছে একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আওয়ামী লীগ যদি মনে করেন ভুলভ্রান্তি করতেই থাকে আর এই ভুলভ্রান্তির যদি জবাব যদি বিএনপি দিতে না পারে, একটা বড় দল যদি জাতীয় পার্টি ঘুমায় থাকে, খুচরা পার্টির নড়াচড়া না করে, তাহলে আল্লাহ তাআলার সেই কথাটাই আসেন, ওই জাহাঙ্গীরকে যখন ঢুকবেন ডিওসিস ভিতরে লেখা আছে যে জাতি নিজেকে সাহায্য করে না আল্লাহ তাকে সাহায্য করেন না। এখন আমরা যদি বসে বসে সব কিছু এটাই বলি যে না এটা না এটা না আমি পারতাছি না আমি পারতাছি না, তো এই জন্য দেখেন একটা কথা আছে ইয়ের মধ্যে, হযরত ইউসা আলাইহিস সালাম কোরআন শরীফে একটা আয়াত বলতেছেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন আল্লাহকে যে আল্লাহ ওই এলাকাটা তুমি কেন ধ্বংস করে দিলা, ওখানে তো ভালো লোক কিছু ছিল। তখন আল্লাহ বলছেন যে দেখো মুসা, তুমি ঠিকই বলেছো ওই এলাকায় কিছু ভালো লোক ছিল, তারা আমার ইবাদত করতো সবই করতো, কিন্তু আমি তো তাদেরকে এই জন্য বলি নাই যে আমার ইবাদত করো, তারা কিন্তু মানুষের কাছে আমার প্রচার করতো না, তারা আত্মকেন্দ্রিক ছিল, আমি এই জন্য তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে তোমরা যারা দায়িত্বশীল ব্যক্তি আসো তাদের কাজ হলো সমাজকে জাগানো, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, সত্য প্রতিষ্ঠা করা, তো নিজেকে আমাকে ডাকবা ওদিকে তাকাবে না, এই জন্য ওদের সহায় আমি ধ্বংস করে দিয়েছি। তা আমার জানি কেন মনে হচ্ছে যে বাংলাদেশের কর্মকাণ্ড যেদিকে যাচ্ছে, আমি জানি না আমাদের ইসলাম ধর্ম বলে ওইভাবে নাকি আর ওই ওই আসবে না, গজব আসবে না, গজবের পালা শেষ হয়ে গেছে, তারপরে ভূমিকম্প তো আসে কিন্তু, কাজে জানি না কখন কীভাবে যে প্রতিশোধ প্রকৃতি নেবে, প্রকৃতি কিন্তু দাঁড়ায় আছে প্রতিশোধ নেওয়ার জন্য, এবং সেটা কিন্তু সিমটম আসতেছে কিন্তু আস্তে আস্তে প্রাকৃতিকভাবে। আমরা যদি নিজেরা সংশোধন করতে না পারি, এই সংশোধন কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে কোথাও না কোথাও হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক, হেফাজত করুক, যাতে আমরা যারা দলে বিরোধী দল সরকার যেখানে আসি না কেন একবার চিন্তা করুন এই দেশটা আমাদের, এই মাটি আমাদের, আমাদের সৎ হতে হবে, আদর্শবাদী হতে হবে, সত্য কথা বলতে হবে, এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে আমাকে মরতে হবে, মৃত্যুর চিন্তা হলেও ভালো কিছু কাজ করে যায়। ডক্টর সাইয়েদ, শেষ কথা, আমরা তো ওই যে শেষ পর্যন্ত পরাবাস্তবতা অথবা মারফতি লাইনে চলে আসতে হয় যে আল্লাহর ইয়ে আছে, কারণ আল্লাহ কিন্তু বিভিন্নভাবে কোরআন শরীফে একটা কথা বলেছেন যে আল্লাহ জুলুমকারীকে পছন্দ করে না, কতবার যে বলেছে। সুতরাং আমি মনে করি যেই ক্ষমতায় থাকুক তার মূল মন্ত্র হতে হবে, যদি টিকতে হয়, যদি মানে সাধারণ মানুষের রোষ,
কিংবা প্রকৃতির রোষ কিংবা আল্লাহর ইয়েতে যদি মানে রোষের থেকে ইয়ে করতে হয় তাহলে তাকে মোটামুটিভাবে একটা দুর্নীতিমুক্ত মানবিক সুশাসন এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ন্যায় আচরণ এই ছয়টা জিনিস তাকে করতে হবে, না হলে কোনো না কোনোভাবে বিপদ আসবে এবং সেই বিপদ সবসময় দেখা যায় না। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএসের মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় আরও দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার এবং ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ডক্টর সিনহা সাইদ এবং ডক্টর সাদাত হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা মূলত একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, বিএনপির কয়েকজন সংসদ সদস্য যারা বিগত নির্বাচনে জয়ী হয়েছিলেন ছজন, তাদের মধ্যে পাঁচজন যোগ দিয়েছেন, একজন যোগ দেননি বিএনপি মহাসচিব, তার আসনটি শূন্য হয়েছে এবং তাদের যে মিত্র অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্টের আরও দুজন নির্বাচিত সদস্য তারা এর আগেই শপথ নিয়েছেন, তাদের কেউ বহিষ্কার হচ্ছেন, কারো বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে, কেউ কাউকে শোকজ করা হয়েছে, তিনি আবার দলের কাউন্সিলে মূল নেতার পাশে পড়ছেন, এইসব নানা ঘটনার কথা আলোচনা করতে গিয়ে শেষ করেছেন আমার সম্মানিত অতিথিরা এভাবেই যে বিপদটা দেখা যায় না, চোখে দেখা যায় না, কিন্তু যে কোনো সময় বিপদ কিন্তু আসতে পারে। মূলত বিএনপির রাজনীতিকে কেন্দ্র করেই আলোচনাটা হয়েছে এবং বিএনপির রাজনীতিটা বিগত কয়েক বছর ধরে বেশ রহস্যময়, সে কথা ওনারা বেশ জোরের সঙ্গে বলেছেন এবং বিএনপি এবং তার মিত্রদের রাজনীতির মধ্যে অস্বচ্ছতাটা বেশ প্রধান প্রবণতা হয়ে দাঁড়িয়েছে বিগত বছরগুলোতে, সেটিও আলোচনার মধ্যে উল্লেখ করে নিয়ে এসেছেন। এবং বিএনপির দুর্বলতাটা কি, এখন ওনারা বলছেন যে ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় শক্তি, কিন্তু এর মানে এই নয় যে আওয়ামী লীগের নিজস্ব দুর্বলতা ত্রুটির দিক নেই এবং সেগুলোর দিকেই ক্ষমতাসীনদের নজর দেবার পরামর্শ ওনারা দিয়েছেন এবং বলেছেন যে হয়তো বিএনপি নাও থাকতে পারে, হয়তো জাতীয় পার্টি যারা এখন সংসদে বিরোধী দল তারা ঘুমিয়ে থাকতে পারে, অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল না থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে মানুষের মধ্যে যদি কোনো ক্ষোভ বিক্ষোভ থাকে বা ক্ষমতাসীনদের কোনো দুর্বলতা থাকে সেই মানুষকে মানুষ জেগে উঠবে না বা মানুষকে কেউ জাগিয়ে তুলবে না, এটি ভাববার কোনো কারণেই মানুষকে কেউ না কেউ কোনো না কোনো শক্তি কখনো না কখনো এগিয়ে নেবে যদি সেরকম প্রয়োজন হয়। সব কথা শেষ কথা দুজনে একটু আধ্যাত্মবাদের কথাও বলেছেন এবং বলতে বলতে কথাও বলেছেন যে মানুষ যদি জেগে না ওঠে, মানুষ যদি প্রতিশোধ না নেয় বা মানুষ যদি অন্যায়ের জুলুমের প্রতিবাদ না করে, জুলুম হচ্ছে কি হচ্ছে না সে কথার মধ্যে ওনারা যাচ্ছেন না, কিন্তু ওনারা বলছেন যে এটি ইতিহাস বলে যে প্রকৃতিও কিন্তু প্রতিশোধ নেয়, সৃষ্টিকর্তার তরফ থেকেও কিন্তু নানা রকমের প্রতিক্রিয়া বা নানা রকমের শাস্তি আবির্ভূত হয় যারা জুলুম করেন তাদের উপরে। কাজেই এই তথ্য, এই আলোচনা সবার জন্যই প্রযোজ্য, যারা ক্ষমতায় আছেন তাদের জন্য যেমন প্রযোজ্য, যারা রাজনীতিতে ক্রিয়াশীল বিরোধী পক্ষে আছেন তাদের জন্য প্রযোজ্য এবং সেই সঙ্গে আমরা যারা নাগরিক আছি যাদের যে দায়িত্ব পালন করবার কথা তারা সেটি করি না তাদের জন্য প্রযোজ্য। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।